বলেন যে গত 26 তারিখ এই মাসের একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে। টেলিয়ামোটরেই একজন ট্রাক ড্রাইভার শ্রমিক শ্রেণীর লোক, উনি ট্রাক দিয়ে যাইতে আসলেন, তো সেখানে ওনার উপর আক্রমণ করছে এবং ওনারে হত্যা করা হয়েছে। খুব সম্ভবত যতটুকু খবর, আমরা অথেন্টিক না, যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট না, বোধহয় টাকা পয়সাও কিছু নেই, এই খবরও আমাদের কাছে আছে। কালকে বোধহয় একজন অ্যারেস্ট হয়েছে। এছাড়া ওনারা যে আজকে বলছেন, ওনাদের দাবি হয়েছে পরিবারের একজনকে একটা চাকরি প্রদান করা, কম্পেনসেশনের ব্যবস্থা করা, কচু ছড়া রাস্তা ব্রিজ ঠিক করা আর নিরাপত্তার ব্যবস্থা করা। তো সেই জন্য আমরা এই সাব ডিভিশনের পক্ষের থেকে বা ডিস্ট্রিক্টের পক্ষের থেকে যে আশ্বাস আমরা দিয়ে দিছি, ভিকটিম কম্পেনসেশন অ্যাক্টে প্রপার ইনকোয়ারির পরে ক্ষতিপূরণের যে ব্যবস্থা আছে সেটা করা হইব। পরিবারের কোনো সাহায্যের ব্যাপার এটা আমাদের হাতে নয়, এটা আমরা থ্রো ডিএম আমরা এটা প্রেরণ করে দেবো স্টেট লেভেলে। কাজে এটা লিয়েও চিন্তার কোনো কারণ নাই। ধলাই ব্রিজ আর কচু ছড়া রাস্তা নির্মাণ এইগুলিও আমরা রেফার করে দেবো স্টেটের কাছে। আশা করি ওনাদের আপত্তি দেখার কথা না, কারণ ঘটনাটা আমবাসা ডিস্ট্রিক্টে আর আমরা এখানে যেখানে দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে কোয়াই ডিস্ট্রিক্ট তেলিয়ামুড়া সাব ডিভিশন। তো আশা করি ওনারা মানছেন, ওনারা রাস্তা অবরোধ করে দিচ্ছেন। ধন্যবাদ।